হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা সবাই ভালো আছেন? আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, কাঁকড়া বাটা। আমার ছেলে যে কাঁকড়া বাটা খেতে চেয়েছে, তাই বাজার থেকে গিয়ে কাঁকড়া নিয়ে এসেছি। দেখুন, কাঁকড়া কাটছি, ভালো করে ধুয়ে বেছে নিচ্ছি। এবারে বাছা হয়ে গেছে, এবার হ্যাঁ এরকম এরকম কেটে বেছে নেবেন আপনারা। বাছা হয়ে গেছে, এবারে কড়াই বসে দিচ্ছি। রসুন নিয়েছি, আদা পেঁয়াজ নিয়েছি। রসুনটা একটু থেঁতো করে নেব, রসুন এরকম করে থেঁতো করে নেবেন। কড়াই বসে দিলাম, তেল দিলাম, রসুনটা এবার থেঁতো করে নেব। এরকম করে আপনারা খাবেন, দেখবেন ভালো লাগবে। রসুন দিয়ে দিচ্ছি তেলে, শুকনো লঙ্কা দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ কুচানো দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। এরকম লাল লাল করে একটু ভেজে নেবেন আপনারা। এবারে কাঁকড়া দেব, কাঁকড়াগুলো দিয়ে দিলাম। এবারে একটু নুন দেব, একটু হলুদ দেব, দিয়ে ভালো করে ভাজবো। এরকম করে ভেজে আপনারা বেটে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, খেতে খুব সুন্দর লাগবে। নুন দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, ভাজা হয়ে গেছে। এইবারে শিলে এটা বেটে নেব। এবার শিলে আমি তুলে নিলাম, খানিকটা গরম গরম শিলে তুলে নিয়েছি। এবারে একটু থেঁতো করে বাটবো, এটা এরকম করে আপনারা খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এবারে বেটে নিচ্ছি, আপনারা দেখুন রেসিপিটা। এইভাবে বাটবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। হয়ে গেছে আমার বাটা, এর কড়াই বসাবো গ্যাসে। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবারে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ওই বাটা কাঁকড়াটা তুলে দিলাম, দিয়ে একটু নাড়লাম। এরম নেড়ে চেড়ে নেবেন আপনারা, তেলে ভেজে খাবেন, খুব ভালো লাগবে। এরকম করে নাড়বেন চাড়বেন একটু তেলে দিয়ে, ভালো আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব, আমার এই রান্নাটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো।